হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি সার্চ ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীর মধ্যে অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে, তার মধ্যে গুগল যেটা আছে, google.com, ওটা সবচেয়ে বড় একটি সার্চ ইঞ্জিন। ওইটার মধ্যে সব কিছু পাওয়া যায়। তারপরে আরও অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে, যেমন ইয়াহু, ব্রিং, অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। কিন্তু আপনারা কি তাকে জানেন যে বাংলাদেশের বাংলা সার্চ ইঞ্জিন আছে? এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। তে আমরা অনেকেই জানি না যে বাংলাদেশেরও সার্চ ইঞ্জিন আছে। যেমন গুগলটা হলো কিন্তু আমেরিকান একটা সার্চ ইঞ্জিন, আমেরিকা থেকে তৈরি হয়েছে সার্চ ইঞ্জিনটা। এমনই কিন্তু বিষয়টা হলো যে, তাহলে বন্ধুরা আর দেরি করছি না, এখন আমি চলে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের সার্চ ইঞ্জিন যেটা ওইটার মধ্যে চলে যাচ্ছে, ওটার নাম হলো pipilika.com, www.pipilika.com, এটার নাম হলো pipilika.com, এটা হলো pipilika.com। আচ্ছা, যে এটা চলে এসেছে যে pipilika.com, বা আমি যেকোনো যে সময় আপনারা সার্চ দেবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে যে পিপিলিকা, মানে আমরা যা বলি পিঁপড়া, যেই অ্যাপটা আছে ওইটার নামে এটা করা অবশ্য পিপিলিকা। এখান থেকে আপনি বাংলাতে সার্চ করতে পারেন সব কিছু। বাংলা দিয়ে সার্চ করার মাধ্যমে আপনার অনেক বাংলাদেশের তথ্য এখান থেকে, সর্বশেষ তথ্য এখান থেকে বার করতে পারেন। তার মধ্যে দিয়ে এই পিপিলিকা যে বিষয়গুলো আছে, এটার মধ্যে আছে সম্পাদিত সংবাদ, কেনাকাটা, জব সার্চ, লাইব্রেরি, শব্দদূত, স্পেশাল চেকার, নিয়মাবলী, মতামত, আপনার ওয়েবসাইট যোগ করেন, মানে এখানে অনেক ধরনের বিষয় এখানে তারা আছে, যেটাতে আপনারা বাংলাদেশের ওয়েবসাইট এবং বাংলাদেশে যেগুলো আছে এখান থেকে আপনারা তা এখানে যোগ করতে পারেন, তাদের সাথে অ্যাড করতে পারেন ওয়েবসাইটটি। এটি একটি গ্রহণযোগ্য একটি ওয়েবসাইট বাংলাদেশে। আমরা প্রাউড ফিল করি যে বাংলাদেশে একটি ওয়েবসাইট আছে, একটি সার্চ ইঞ্জিন আছে। এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল তথ্য আমরা এখান থেকে পেতে পারি। অনায়াসে বাংলা দিয়ে সার্চ করে এখান থেকে আমরা তথ্যগুলো, তথ্য ভান্ডার থেকে আমরা বাংলাদেশের তথ্যগুলো এখান থেকে নিতে পারি। এখানে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেমন পিপিলিকা লাইব্রেরি আছে, পিপিলিকা সংবাদ মাধ্যম, সংবাদ এখান থেকে আপনারা পেতে পারেন, এবং বাংলাদেশের সকল তথ্য এখান থেকে আপনারা পেতে পারেন, এবং পিপিলিকা এখান থেকে অনলাইনে আপনারা কেনাকাটা করতে পারেন এই পিপিলিকার মাধ্যমে, এবং এখান থেকে আপনারা জব সার্কুলার দেখতে পারেন, আপনাদের চাকরির সার্কুলার বা চাকরির আবেদন এখান থেকে আপনারা দেখতে পারেন। এবং এখান থেকে পিপিলিকার অনেক ধরনের বই আছে, বই লাইব্রেরি, এখান থেকে লাইব্রেরিগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন, এবং অনেক ধরনের এখানে আপনারা অনেক কিছু পাবেন যা আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। এবং পিপিলিকা কি এখানে, এটা পিপিলিকা যে এটা বানাইছে যে বিষয়টা হলো পিপিলিকা কি, তারপরে শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি উদ্যোগ, এটি হলো শাহজাহান বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি উদ্যোগে এই পিপিলিকা যে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনটা আছে ওইটা বানানো হয়েছে। পিপিলিকা কি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিপিলিকা বাংলাদেশের প্রথম ও একমাত্র অনুসন্ধান ইঞ্জিন যা বাংলা ও ইংরেজি দুই ভাষায় কাজ করা সক্ষম। এই উদ্যুক্ত ওয়েবসাইটে সারা দেশের সম্পত্তি গ্রহণযোগ্য তথ্য অনুসন্ধান করতে সহায়তা করে। এটি দেশের প্রধান বাংলা এবং ইংরেজি পত্রিকা, সংবাদ, বাংলা ব্লগ এবং বাংলা ইউপিকিয়া এবং সরকারি তথ্য সবগুলো এখান থেকে পেতে পারেন। পিপিলিকার বাংলা তথ্য ও অনুসন্ধানের উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এখানে পিপিলিকার কয়েক ধরনের তথ্য অনুসন্ধান সুবিধা রয়েছে, নিচে সেগুলো দেওয়া হলো। যেমন পিপিলিকার পাঁচটি ভিন্ন ধরনের অনুসন্ধান সুবিধা রয়েছে, যেমন সরল তথ্য, সংবাদ, ব্লগ, বাংলা, ইউপিকিকিয়া এবং বাংলা জাতীয় ই তথ্যকোষ। এখান থেকে আপনারা সকল তথ্যগুলো এভাবে আপনারা পেয়ে যেতে পারেন, লেখালেখির নিয়মগুলো এখান থেকে দেখে নিতে পারেন, এবং জব সার্কুলার, এখান থেকে জবের যে সার্কুলারগুলো আছে সার্কুলারগুলো আপনারা দেখতে পারেন, এবং এখান থেকে ই লাইব্রেরি, এখান থেকে লাইব্রেরিতে আপনারা যেতে পারেন। তারপরে কেনাকাটার যে বিষয়গুলো আছে, কেনাকাটার বিষয়গুলো এখানে আপনারা যেতে পারেন। আপনারা এখান থেকে আসল কথা হলো শীর্ষ সাইট, এটা যেখান থেকে আপনারা কী কিনবেন তাই আপনারা এখান থেকে দেখতে পারেন। যেমন আপনি যদি এখান থেকে শার্ট কিনেন তাহলে শার্টের এখানে চলে যাবেন। এটা হলো বাংলাদেশে একটি গ্রহণযোগ্য একটি ওয়েবসাইট, একটি পিপিলিকা যে কেনাকাটা যে ওয়েবসাইটটি আছে একটি ভালো মানের একটি ওয়েবসাইট। এখান থেকে আপনারা সব ধরনের সব কিছু কিনতে পারেন, একটি গ্রহণযোগ্য ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি। এ বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য বলি আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি আবার আপনাদেরকে দেব। এই পিপিলিকা যে ওয়েবসাইটটি যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে সাইটে আপনারা সাইটে এখান থেকে যোগ করতে পারেন আপনারা, এবং আপনাদের নাম দিতে পারেন, সাইটের নাম দিতে পারেন, ওয়েবসাইটে দিতে পারেন। তারপরে এখানে পত্রিকা বা ব্লগ আপনি কোন ধরনের ওয়েবসাইট এবং মন্তব্য দিকে এখানে সাবমিট করে দিতে পারেন, এবং আপনার মতামত এখান থেকে আপনারা জানাতে পারেন। তারপরে নিয়মগুলি এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। তারপরে স্পেশাল চেকার এখান থেকে এটার ভিতরে ঢুকতে পারেন, আপনার বাংলা শব্দটি লিখুন, এবং জব এখান থেকে কী ধরনের জব পেতে চান এই জবগুলো দেখতে পারেন। যেমন আমি বাংলা লিখছি, এখান থেকে আমি একটা লিখলাম, এটা এখান থেকে দিলাম, সমস্যা নেই। এখানে আপনি যে কোনো একটি বাংলা দিয়ে আপনি সার্চ করতে পারেন। যেমন আপনি এখান থেকে আদ্র দিয়ে, তারপরে এখানে যে কোনো একটি কিবোর্ড দিয়ে আপনি এখান থেকে লিখতে পারেন, অনায়াসে লিখতে পারেন, এবং সব কিছু এখান থেকে লিখতে পারেন, এবং এখান থেকে সব সম্পাদনার সংবাদগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। অনায়াসের সংবাদগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, পিপিলিকার সংবাদ মাধ্যম এখান থেকে পেয়ে যেতে পারেন। এটা হলো আসলে একটি বাংলাদেশের একটা প্রাউড ফিল, এটা যে আমাদের বাংলাদেশেও একটি সার্চ ইঞ্জিন রয়েছে যা থেকে আমরা বাংলাদেশি সকল তথ্য এখান থেকে পেতে পারছি, সরকারি ই তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং একটি গ্রহণযোগ্য আমাদের একটি ওয়েবসাইট, একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আমরা অনেক ধরনের তথ্যগুলি এখান থেকে, সংবাদ মাধ্যমের তথ্যগুলি এখান থেকে আমরা জানতে পারছি, এবং এখান থেকে আপনারা সব ধরনের নিউজ এবং ফিডব্যাক এখান থেকে আপনারা পাচ্ছি, আমরা পাচ্ছি। এবং আশা করছি সবার এই পিপিলিকা ওয়েবসাইটে আপনারা এখানে যাবেন, এবং পিপিলিকা ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনারা ভিজিট করবেন, আশা করি সবার ভালো লাগবে। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও আপনাদেরকে ডিটেল দেখব, কিন্তু এই টিউটোরিয়ালে আমি সবগুলো ফিচারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে কীভাবে আপনারা এই পিপিলিকা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারেন, যেভাবে কাজ করবেন সেটা আমি দেখা দিচ্ছি। যে আমাদের পিপিলিকা জব সার্কুলার, পিপিলিকা কেনাকাটা সব কিছু এখান থেকে পাবেন, আশা করছি সবার ভালো লাগবে। যদি আপনাদেরকে এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে সবাই লাইক বাটনে ক্লিক দেবেন, এবং যদি আপনাদের পরবর্তী টিউটোরিয়াল দেখতে চান তাহলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনার হোম পেজে আসে এবং সেখান থেকে টিউটোরিয়ালগুলো আপনারা পেতে পারেন। আশা করছি সবার পরবর্তী টিউটোরিয়ালের জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক দিতে কেউ ভুলবেন না। বেল আইকনে ক্লিক দিয়ে রাখলে আপনারা আপনাদের হোম পেজে আমার টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারবেন, এবং আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আমি যদি ভিডিও আপলোড করি, তারপরে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে ভিডিও ট্রান্সফার করা হবে এবং আপনি ওই ভিডিও সরাসরি ওখান থেকে দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।